না আমার তো মোবাইল নেই স্যার। হোয়াট বলছেন কি বসাই, আপনার মোবাইল ফোন নেই? যন্ত্রের ব্যাপারে না, আমি একটু আনাড়ি। ফোন না থাকলে আমার সাথে তাল মিলিয়ে চলবেন কি করে? রিসিভ করুন। রিসিভ কি করে? এই যে সবুজ রঙের টিপ, হ্যাঁ ওটা প্রেস করুন। সবুজ স্ক্রিনে স্ক্রিনে আঙ্কেল সবুজ টিপ। ও আচ্ছা আচ্ছা, এক মিনিট এক মিনিট, উল্টে গেছে ফোনটা। একটা হোয়াটসঅ্যাপের ম্যাসেজ দেখতে গিয়ে যা দুই ঘড়ি সময় লাগে, যে ল্যাম্প পোস্ট থেকে কর্পোরেশনের বাল্ব খুঁজে গিয়ে পাবলিকে তাড়া খায়, তার দ্বারা খুশ হবে। ফোন হচ্ছে ষষ্ঠ ইন্দ্রিয়, বডির একটা পার্ট। মানুষকে আস্তে পিস্তে বেশ বেঁধেছে ভালো। আজ আর বেরিও না, উপায় নেই, বেরোতেই হবে, এরা ছুটি দেয় না। বাথরুমে ঢুকেছিলাম, বসের ফোন ভেবে এই গামছা পরে বাইরে বেরিয়ে এসেছি। চোর বলবেন না, চোর একটা অবসোলিট টার্ম, ফসিল হয়ে গেছে। আমার বস রাতুল সরকারের সঙ্গে দেখছি তোমার বস কৃপা বাবুর কোনো তফাৎ নেই। হ্যান্ডসাম হ্যান্ডসাম না, হোয়াটসঅ্যাপ। কি সোনামণি, কেমন আছো? মারবো এক থাপ্পড়। প্রথমেই গোল পাকিয়ে দিলে তো, এরপর কি হবে ভেবে দেখেছো? আপনাদের মতো মানুষরাই তো আমাদের টার্গেট, আপনি আমাদের খাতায় লাল তালিকাতেই পড়বেন। আরে জেঠু ফোনটা ধরুন। কি হ্যালো হ্যালো করছেন, ফোনটাকে রিসিভ করুন। মেসেজ বক্সটা দেখুন, দুটো হোয়াটসঅ্যাপ মেসেজ 4 ঘন্টা ধরে ঢুকে বসে রয়েছে। স্মার্টফোন, টাচ স্ক্রিন, হোয়াটসঅ্যাপ, কিছুতে সরগর হতে পাচ্ছি না রে বান্টি। রেসের মাঠে বাতিল ঘোড়াদের কি করা হয় জানেন? আপনার ফোনটা ঠিক চলছে? হ্যাঁ ফোন